সরকারি সৈয়দ হাতেমালি কলেজ আয়োজিত 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তফা কামাল। বরিশাল থেকে হাওলাদার রাসেল এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বিশেষ অতিথি অধ্যাপক প্রফেসর মোহাম্মদ হারুনা রশিদ হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারী, সহযোগী অধ্যাপক ইংরেজি HM আব্দুস সালাম, সহকারী অধ্যাপক অর্থনীতি মোহাম্মদ হানিফ, ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর জোহরা মমতাজ, অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেন, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান সোহরাব হোসেন হাওলাদার, ইসলামিক স্টাডিজ অধ্যাপক প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রলীগ সরকারি সৈয়দ হাতেমালি কলেজ শাখার সভাপতি সজীব শরীফ, সাধারণ সম্পাদক উত্তম বাবু, সাংগঠনিক সম্পাদক HM রিশাদ সহ শিক্ষক শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা বেশি বেশি জ্ঞান অর্জন করে উচ্চতর শিখরে পৌঁছাতে পারো, তাহলেই হবে আমাদের সার্থকতা। এই হোক আজকের ওরিয়েন্টেশন ক্লাবের অঙ্গীকার।